গুৱাহাটীত অনুষ্ঠিত এখন সংবাদ মেলত অসম গণ পৰিষদৰ নেতা দুর্গা দাস বৰুৱে বিজেপিৰ সাংসদসকলক হিয়াল আখ্যা দিয়ে। গুৱাহাটীত অনুষ্ঠিত সংবাদ মেলখনত শ্রী বৰুৱে এই সম্পর্কে কয়, কথাতে কয় শিয়ালর জাক জাক সিংহর এটাই যথেষ্ট, শিয়াল সদৃশ জাক জাক কংগ্রেজী এমপি বিজেপি এমপি সাংসদত অসমৰ পৰা প্রতিনিধিত্ব কৰি আছে, থকার পিছতো তেওঁলোকে নিমাতি কন্যার দরে থাকে আৰু সিংহ সদৃশ কুমার দীপক দাস বীরেন্দ্র প্রসাদ বৈশ্যই যে হুঙ্কার দি অসমৰ ভূমিখণ্ড রক্ষা করেছে এই মুহূর্তলৈকে। গতিকে আমি ভাবো অসম গণ পরিষদর যিকেইগৰাকী সাংসদ বিজয়ী হয়ে যাব ইয়াৰ পৰা, যদিও সর্বভারতীয় পর্যায়ত অতি নিম্নতম সংখ্যা হব, তথাপি শিয়ালর জাক জাকতকৈ কেইটামান অসম গণ পরিষদর সিংহই অসমৰ মূল কথাবিলাক দাঙি ধরব পাৰিব বুলি আমি বিশ্বাস করছো। আর সেই কারণে আমার প্রার্থীসকলক অসম গণ পরিষদর প্রার্থীক ভোটদান করাটো উচিত। শ্রী বড়োর অভিযোগের প্রত্যুত্তর দিয়ে বিজেপির রাজ্যিক সভাপতি সর্বানন্দ সোণোৱালে কয়, ভারতীয় জনতা পার্টিয়ে সংসদর মজিয়াত বলিষ্ঠ ভূমিকা লওয়ার বাবে অসমৰ মাটি বাংলাদেশক কংগ্রেসে হস্তান্তর করব নোৱাৰিলে, লোকসভা রাজ্যসভাত বিল পাশ হব নোৱাৰিলে। গতিকে ভারতীয় জনতা পার্টির সাংসদসকল দক্ষ যোগ্য, তেখেতসকলের দৃঢ়তা মাতৃপ্রেম সকলে জানে। গতিকে আগন্তুক দিনত এই অসমৰপৰা ভারতীয় জনতা পার্টির সাংসদ নির্বাচিত হলে অসমৰ দীর্ঘদিনীয়া জ্বলন্ত সমস্যা সমাধান হব, কারণ অন্যান্য দলের যাক আজি তারিখত যাক দলে সমালোচনা করেছে, আজি অসম গণ পরিষদ দল, তেখেতসকলে 10 বছর শাসনত আছিল অসমত, আর কেন্দ্রটো তেখেতসকলে অংশীদার আছিল। দেবগৌড়ার নেতৃত্বত যেতিয়া সরকার চলিছিল, সেই সরকার তেখেতসকলের স্বয়ং বীরেন বৈশ্য ডাঙরিয়াও তার প্রভাব হালি মন্ত্রী আছিল, স্টিল মিনিষ্টার ইউনিয়ন ক্যাবিনেট। গতিকে আর দীনেশ গোস্বামী ডাঙরিয়া একালত তেখেতো কেন্দ্রীয় সরকার অংশীদার আছিল। গতিকে অসম গণ পরিষদ দল আঞ্চলিক দল হলেও কেন্দ্রত তেখেতসকলে সরকার পরিচালনা করার ক্ষেত্রত অংশীদার হিসাবে কার্যকাল চলার তেখেতসকলে বিভিন্ন সময় সুযোগ পাইছে, কিন্তু অতদিনে ইমান সুযোগ পোৱাৰ পাছতো কিয় অসমৰ অবৈধ বাংলাদেশী বিদেশীর ক্ষেত্রত তেখেতসকলে বলিষ্ঠ পদক্ষেপ লব নোৱাৰিলে, ভারত বাংলা সীমান্ত সিল করব নোৱাৰিলে। অসম গণ পরিষদে লগতে অভিযোগ করে বিজেপির রাষ্ট্রীয় নেতাসকল পরিভ্রমি চৰাইৰ দৰে, নির্বাচনের সময়তহে তেওঁলোক অসমলৈ আহে। এই অভিযোগের উত্তর দি শ্রী সোণোৱালে কয়, ভারতীয় জনতা পার্টির জন্মলগ্নের প্রায় অতুল বিহারী বাজপেয়ী ডাঙরের নেতৃত্বত বিদেশী বিতরণ আন্দোলনত নিরবিচ্ছিন্ন হিসাবে নিরন্তরভাবে অসমীয়া জাতির হয়ে মাত মাতি আহিছে, পদক্ষেপ লৈ আহিছে, এই কথা সর্বজন বিদিত। গতিকে ভারতীয় জনতা পার্টিয়ে অসম আর অসমীয়া স্বার্থত যেনে ধরনের আপোষবিহীন যুদ্ধ চলাই আহিছে, আর আগন্তুক দিনতো মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যখন সরকার হব, এই সরকারে অসমৰ দীর্ঘদিনিয়া এই বিদেশী সমস্যাটো স্থায়ী সমাধান উলিয়াব। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।